আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে বসে প্রতিনিয়ত আমার ইউটিউব লাইভটি দেখে থাকেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ডোরান ফার্নিচারের পক্ষ থেকে। কারণ এই সমস্ত প্রেসিডেন্ট রানী টাইগার খাটগুলো নিয়ে মূলত আমি প্রতিনিয়ত চিটাগং সেগুন কাঠের ফার্নিচার ব্যবসায়ী প্রতিনিয়ত আপনাদের মাঝে হাজির হই। তো আজকে নিয়ে আসে রানী টাইগার খাট। এই খাটটি আমাকে অর্ডার করেছেন প্রবাস থেকে। এই মালটি যাবে হচ্ছে দুহার নবাবগঞ্জে। ওনার নাম হচ্ছে উজ্জ্বল দেওয়ান ভাই, উনি আমাকে এই খাটটা অর্ডার করেছেন। এটা কিন্তু ইতালিয়ান ওয়াটার প্রুফ লেকার বার্নিশ করা। তো প্রথমত আমি আপনাকে এই খাটটার ফিনিশিং কোয়ালিটিগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই খাটটা 6 ফিট বাই 7 ফিট হচ্ছে উচ্চতা, সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করা নকশা। তো আমি এটা আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কীভাবে আমি করেছি, এবং নকশার ফিনিশিং কোয়ালিটিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু ওয়াটার প্রুফ, আপনি পানি দিলেও কিন্তু এই খাটটা ধুতে পারবেন। দেখা যায় এই সমস্ত বাড়ি নকশার খাটগুলো কিন্তু অনেক ময়লা জমে, সেক্ষেত্রে আপনার একটা জিনিস হচ্ছে যদি আপনি এক বালতি পানি মারেন তাও কিন্তু এই খাটটা ওয়াশ হয়ে যাবে। মানে এটাকে হচ্ছে ওয়াটার প্রুফ। এটা খুঁটি পিলারগুলো দেখেন, তো পিলারগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন হরিণের পায়ার মতো কত একটা মোটা গাছটা আপনার টুন করা হয়েছে। আপনারা দেখলে অবাক হবেন যে আসলে কী নিখুঁত কারুকাজটা মূলত আমরা করেছি। এবং এটা আমি আপনাদেরকে একটু মেপে দেখে দেখেন, এখান থেকে দেখেন এই খুঁটিরে আপনার এখান থেকে কিন্তু আপনার 11 ইঞ্চি আছে। এভাবে ধরলে যাই হোক, দেখেন কত মোটা এবং একটা সলিড কাঠের মধ্যে খোদাই করা নকশা হরিণের পায়াটা। এবং এটার ঘাড়িটা আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন 4 ইঞ্চি, দেখেন আমি ট্যাপটা যেভাবে ধরছি সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করা নকশা। তো এটার পিছনের সাইডটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে মাটি থেকে জমিন পর্যন্ত সলিড একটা কাঠের মধ্যে খোদাই করা নকশা। তো এই খাটটার প্রাইসটা হচ্ছে 1,20,000 টাকা, ইতালিয়ান ওয়াটার প্রুফ গোল্ডেন কালার ল্যাকার বার্নিশে। তো আমি আপনাদেরকে বরাবর প্রতিটা ভিডিওতে বলে থাকি ল্যাকার বার্নিশের মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয়। কিছু দেখা যায় অনেক অসাধু ব্যবসায়ীরা ল্যাকার বার্নিশ বলে। ইতালিয়ান ওয়াটার প্রুফ দিয়ে যদি আপনি এই খাটটা তৈরি করেন বা বার্নিশ করেন তাহলে কিন্তু আপনার 20,000 টাকা খরচ পড়বে, সেটা আমরা 50 বছরের লিখিতভাবে গ্যারান্টি দিচ্ছি। আর মালয়েশিয়ান উডেন ল্যাকার দিয়ে যদি আপনি নেন সেটা 10 বছরের গ্যারান্টি, সেটা আপনার 10,000 টাকা খরচ পড়ে। আর যেটা চায়না ল্যাকার সেটা কিন্তু দিয়ে যদি আপনি ল্যাকার করেন সেটা সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা খরচ পড়ে, বাট সেটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তো আমি আপনাদেরকে তার সাথে আছে একটা সাইড বক্স। তো এই সাইড বক্সটার প্রাইসটা হচ্ছে অনলি 15,000 টাকা, সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের। তো এই ধরনের সাইড বক্স সহকারে, তো ওই খাটের প্রাইসটা হচ্ছে 1,20,000, সাইড বক্সটা 15,000। তো এটা নকশার ফিনিশিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু একটা খাটের প্রাইস 1,20,000, তো অবশ্যই খাটটার মধ্যে কী আছে তো সেই জিনিসটাই দেখেন। আমাদের সিনিয়র পার্সন মেস্তরিদের হাতের কারুকার্য আসলে কত সুন্দর এবং কত নিখুঁতভাবে করা, দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটিগুলো। তো এটার পায়াগুলো দেখেন, হরিণের পায়ার মতো একটা কাঠের মধ্যে কতটা রাউন্ড করা হয়েছে, আমি একটু অ্যাঙ্গেল করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কতটা রাউন্ড করা। এবং এই সাইডের কাঠগুলো দেখেন, এটার ফিনিশিংগুলো রানী টাইগার। এটাকে রানী টাইগার কেন বলা হয়, এই দুই সাইডে আপনার টাইগারের মতো ইয়াদ। তো আলহামদুলিল্লাহ এই খাটটা কিন্তু সারা বাংলাদেশে বহুবার আমি সেল করেছি এবং খাটটা দেখতেও অনেক সুন্দর। এবং দেখেন আমার যে সিনিয়র মেস্তরি এই যে গোলাপটা আঁকছে, এটা কিন্তু একটা কাঠের মধ্যে আঁকছে, কত সুন্দর লাগতেছে। এবং ফিনিশিংটা, আপনার হাতটা যদি এখানে রাখেন আপনার হাতটা কিন্তু আপনার স্লিপ করবে, বাট এতটাই যে আমরা নকশার ফিনিশিংগুলো দিই। দেখুন কাঠগুলো দেখুন, চিটাগং সেগুন কাঠ যারা চিনেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, ব্যয় দিবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি এই জায়গাটিতে আসতে পেরেছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে আসার সৌভাগ্য করে দিয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের ছোট ভাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন তাহলে কখনই আমি এই জায়গাটিতে আসতে পারতাম না। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ মাদ্রাসা ইস্টান বিরুলিয়া রোড। সরাসরি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে জিনিস কিনতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।